আলু বসো বসো, লাস্ট টাইম বসা লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম দাও, সাকে সালাম দাও, সালাম আলিফ দিকে তাকো, সালাম। আলিফ, এই যে আসসালামু আলাইকুম আলিফ, এই যে স্যারটা সালাম দাও, সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছো আলিফ? বলো ভালো, বসো, কাজ করো। বাস গালি, লাস্ট টাইম বলছি না কাজ করা লাগে। এসব এইখানে, এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। আপনি আলিফের কি অবস্থা? যে একটু সুস্থ আগে থেকে আস্তে আস্তে বসো বসো আলি। এতক্ষণ কিন্তু বইটাইছিল যে ক্লাসটা শুরু হয়েছে, এটা শুরু হয়ে গেছে। এই পাজল গুলা কি আগের না এখন? জি এই পাজল গুলা আগের না নতুন কিনছেন? আগের আগের এইগুলা অনেকদিন করাই নাই, এগুলা দিয়ে এই জন্য দিচ্ছিলাম, আচ্ছা দেখো দেখি করে কিনা। আসো আলি, বলছি না ক্লাস, ক্লাসের সময় ক্লাস করা লাগে, ক্লাসের পরে নিচে যাবো আমি তোমাকে। বসো, সবগুলো করো, এদিকে দেখি লাগাও। এইটা দাও, করো, নাও আলিফ ধরো, এখন দাও আলিফ, এখন দাও। যাওয়া শুরু করছে আগের মতো, যাওয়া যায় নাই। ক্লাস করবা আলি, বসো, যাও যাও লাগাও লাগাও লাগাও। এই যে সুন্দর করে কি আলিফ আলিফ কি এই যে আলিফ আলিফ এই যে তাই 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 মামা বাড়ি যাই, মামা এলো আলিফ, এই যে আলিফ, দেখো দেখো তাই 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 মামা বাড়ি যাই, মামে দিল দুধ ভাত পেট ভরে খাই, মামা এলো লাঠি নিয়ে পালাই পালাই। মামা বাড়ি যাই, মামা বাড়ি দুধ খায়, পেট ভরে খায়, আলফের পেট তো থাকে। মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। বসো বসো বসো, আলিফ ক্লাসে বাসি ফুদক, বসো আলিফ, বসো আলিফ, আবার 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 এই আলিফ, আলিফ ভালো, আলিফ ভালো, আলিফ কত সুন্দর আসে। দাও দাও আবার খুদাও, এই তো আলিফ আলিফ, এই তো বসো বসো বসো, নাও হাত দাও,
শুনো শুনো ক্লাস করে আরে ভালো ছেলে তালিফ কত সুন্দর ক্লাস করে আমরা ক্লাস করে তারপর নিচে যাব তোমাকে নিয়ে ঘুরতে যাব আবার বসো 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 আলিফ 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 বসো বসো স্টিকার লাগাই স্টিকার ফটো না এখানে তো এখানে তো চুপচাপ করো দাও দাও সারাদিন কিন্তু ভালোই থাকে যে ক্লাসের টাইম হইলে এরকম করে আর সন্ধ্যার আগে কান্না শুরু করে দেয় রাস্তার দিকে টানে তার আব্বু নিয়ে যায় রাস্তার মেইন রাস্তার দিকে টানে হাত ধরে তারপরে যা দেখে প্রায় 30-40 মিনিট এরকম কান্না করে কিসের জন্য বুঝতেছি না আলিফ কি হয়েছে
আলিফ, এই যে কি হয়েছে আলিফ, কি হয়েছে? আয় ছাদ মামা টিপে দিয়ে যা, আলিফ ছড়া শুনবে, ছড়া আলিফ, ভাবি আর ফোর্স করার দরকার নেই, প্রায় 10-15 মিনিট এখানে, আর এর আগে কতক্ষণ বসছে? প্রায় 20 মিনিট, আর আজকে তো তার এখনো শরীরটাও তেমন ভালো হয় নাই। আচ্ছা, খুব বেশি ফোর্স করার দরকার নেই, যেকোনো কাজে তার নিজ থেকে যদি কিছু করতে চায় তাহলে করুক। স্যার আপনার কিছু জানা, বুঝতে পারছেন ক্লাসটাতেই প্রবলেম করছে জানি, ওইটাই বসতে চায় না, বসতে চাইতেছে না, কয়েকদিন আবার করলে শরীরটাও ভালো নাই, আজকে থেকে একটু মোটামুটি খাইতেছে আর কি, খাওয়াটাও এতদিন ছিল না। এই মুহূর্তে যেহেতু শরীরটাও তেমন ভালো নেই তাই খুব বেশি ফোর্স করা যাচ্ছে না, এখন চলুক এভাবেই, আর দেখি সামনে কি করা যায়। ওর তো আসলে মন ভালো থাকলে এবং শরীর ভালো থাকলে অনেক সময় দেখছি 30-35 মিনিটের মতোই বসে, একবার ওঠার চেষ্টা করে না। জি বসে, অনেক সময় বসে, নেটের প্রবলেম লেগে গেল। আচ্ছা ভাইয়া, এদিকে কি আর আসবেন বা আপনারা কেউ এদিকে আসবেন? যে আমার বড় মেয়ের স্কুলে যাওয়া, অগ্রগামী স্কুলে যাওয়ার আছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। খোলা থাকে আপনাদের স্কুল শনিবারে? জি, আমাদের অফিস খোলা আছে, যদি আপনি এদিকে আসেন তাহলে একটু আসবেন, আমাদের এখানে আসলে নিয়ে যেতে পারবেন, আসি আমরা। আপনার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন ভাবি।
না আপাতত ইয়ে না, এমনি সব আলিফে মোটামুটি শব্দ কিছু বলতে বললে বলার চেষ্টা করে, এটা তো বললামই। আর ভিডিও একটা দিছিলাম, দেখছেন কিনা জানি না, জি জি, মানে বললে বললে। আর বেশি ওই যে কলা খাওয়ার ইচ্ছে হলে এই জিনিসটা রান্না করে টাইনা নিয়ে যায়, তখন যদি বলে কি কি মুখে বলো তখন কলা বলে আর কি, এটাই বলে। আর অন্য কিছু এখনো বলার ইয়ে করে না। জি, একদিন আপনি বলছিলেন যে তার কলা খাওয়ার ইচ্ছে ছিল, তাই আপনাকে তো হাত ধরে নিয়ে বলছে যে কলা। এখন কি সব খাওয়ার ক্ষেত্রে কি কলা বলে কি না এটা বুঝতেছি না, যে টাইনার নিয়ে যেতেছে কি কি টানতেছো কেন কেন কি খাইবা, তখনই শুধু কলা বলে। এখন কি কলা থাকে আমার রান্না করে সব সময়, এখন আসলে কি কলা খাওয়ার জন্যই বলে নাকি? আচ্ছা, আপনি কলাটা চেঞ্জ করে দেখতে পারেন, যে আজকে না হয় যখন এমন সময় বলে তাহলে আপনি কলাটা একটু সরিয়ে নেবেন, দেখেন কি করে। আচ্ছা কলার জায়গায় অন্য কিছু দিয়ে রাখা দেখতে পারেন, যে কলার জায়গায় অন্য কিছু রেখে দিয়ে, যেমন ব্রেড বা অন্য কিছু, দেখবেন কি বলে। এটা খিদাতে কি বলে, বলার চেষ্টা করে কিন্তু এটা শুধু খিদা থেকে বলে না, শুধুমাত্র ওই কলাটাই খাওয়ার জন্য বলে, তাহলে ওইটা বুঝতে পারবেন। যদি খিদা লাগলে চায় তাহলে আপনি কলার জায়গায় অন্য কিছু যদি দেন তাহলে সেটাও খাবে, আর যদি নাই কলাই মানে তার চাহিদাটা। ওইটা আমি একটু সুস্থ হয়ে নে তখন মানে সবকিছুই তার নাগালের উপরে রাখবো আর কি, যেটাই যেকোনো জিনিসই একটু দূরত্ব নিয়ে রাখবো যাতে সে নিজে না খাইতে পারে, তখন দেখবো আর কি যে বলে কিনা। চেষ্টা করে দেখতে পারেন। মোটামুটি যে কোনো শব্দ বললে বলার ইয়ে করে, জুতা বললে বলবো জুয়া, জুতা শব্দটাকে আপনি জুয়া বলো, লিখে লিখে দিছেন জুতা বলো জুয়া। জুয়া। আম্মু আম্মু বলো আম্মু বলো, মানে 10 বার বলার পর সে আব্বুই বলে, আম্মু বলো আব্বু। তা আমি বলতেছি আমি কষ্ট করি শুধু আব্বুই বলো, আম্মু তো আর বলতেছো না। অনেকক্ষণ বলতে বলতে তারপরে তারপরে একবার আম্মু বলবো আর কি, শুধু আব্বুই বলে। আপা শব্দটাও বলতে বললে বলো। আসলে ভাবি দুঃখের কিছু না, এমনিতেই বলবে, আর ভাইয়া তো খুব বেশি পরিশ্রম করে, তাই আসলে ভাইয়াকে মানে প্রাধান্য দিচ্ছে। কালকে সন্ধ্যায় মানে আমি বলি আম্মু বলো সে আব্বু, আম্মা বলো আব্বু, মানে শুধু আব্বুই বললাম। কিন্তু এখন তো আমি এত কষ্ট করি আর তোমার তোমার আব্বু ডাকতেছে, আমাকে তো ডাকে না, আব্বুই ডাকতেছে। আচ্ছা, ঐশিতা তারপর নিশা আল্লাহ দুইজনই কিছু আছে, দিয়েছে, তারা ওই ঐশিতা নিশা তারা দুইজনই আছে, তারা না হয় আপনাকে বলবে, আম্মু বলবে, সমস্যা নাই। আলিফ নাই তার বাবা নিয়ে থাকুক, সারাক্ষণে তারাও বলানো, আলিফ নাই তার তারাও বাবা বলানোর নিয়ে চেষ্টা থাকুক, করে সারাক্ষণ। বুঝছি। ঠিকই। আচ্ছা স্যার আজকে আর তো আসবে না মনে হয় আলিফ। আচ্ছা, আজকে আর ফোর্স করার দরকার নেই, আর যদি আলিফ নিচ থেকে কোনো কাজ করতে চায় তাহলে কাজ করুক, আর ফোর্স করার দরকার নেই। আচ্ছা, আপনার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার আপাতত এখন জানার কিছু নাই, এখনো যে আজকে দেখবো সন্ধ্যার সময় কান্নাকাটি করে কিনা, আমি ভিডিও করে পাঠাবো আপনাদের যদি ওই রকম সেম অবস্থা করে আর কি, জি চা, আমাদের কি একটু খুঁজে ভিডিও করে বুঝবো পাঠিয়ে দেন। কি যে আর খুঁজে এই শনিবার জিনিসটা দিন, নিয়ে না শুনে শনিবার আমাকে। দিন যদি আসেন তাহলে আমাদের অফিস খুলে আছে, এসে নিতে নিয়ে যেতে পারবেন। আচ্ছা ওরা বুঝাইতে পারে, ওরা বুড়ে পাঠাবো, জি চা, যে কেউ আর আসলে যদি হবে। আমি ফটোকপি করাই ফেলতে পারি তাহলে তো আর যাওয়ার দরকার নেই। আচ্ছা, দেখেন যদি আচ্ছা স্যার, শনিবার দিন ভাইয়া আসেন এদিকে তাহলে আমাদের অফিসে পাঠিয়ে দিবেন। ভাবি আচ্ছা স্যার আজকের জন্য ক্লাসটা ঠিক এখানে আছে, শেষ করছি, আল্লাহ হাফিজ, আচ্ছা স্যার, আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম।